হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ডিজিটাল ইন্টারনেট রলস থেকে আমি আবার উপস্থিত করবো নিয়ে এসেছিলাম একটা টিপস অ্যান্ড ট্রিক। তো ফ্রেন্ডস, আমরা অনেক ভয়েস সেন্সর অ্যাপ্লিকেশন ইনস্টল করে ট্রাই করে দেখেছি, কিন্তু কোনোটাতেই ভালো রকম একটি সুবিধা পাচ্ছি না। তো ফ্রেন্ডস, আজকে একটি এমন অ্যাপ্লিকেশন আপনাদের সাথে নিয়ে আসবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সহজেই মেয়ের কণ্ঠ, ছেলের কণ্ঠ করে নিতে পারবেন। আশা করবো এই টিপসটি ভালো কাজে ইউজ করবেন এবং এই টিপসটি জাস্ট ফর এন্টারটেনমেন্ট। তো চলুন সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল করে দেখি কতটুকু আমাদের কন্ট্রোল চেঞ্জ করতে হেল্প করে। আর তার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা এই রেড সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কেননা অ্যান্ড্রয়েড টিপস আর ট্রিক সাথে টেক রিলেটেড অনেক ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করি। তো জানতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে হয়তো নেই, তবে আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেব। দেন আমাদের মোবাইল ব্রাউজারে ক্রোমে চলে যাব। আসার পর আমরা এখানে সার্চ করব এপিকে পুরে। আমি ডাউনলোড লিংক সরাসরি ডিসক্রিপশনে দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি লিঙ্কে গিয়ে দেখবেন এরকম একটি অ্যাপ্লিকেশন থাকবে, দে কলার আইডি এপিকে। তো এটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করব। করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, দেখুন অটোমেটিক্যালি এটা এই পপআপটা আসবে। যদি আপনার না আসে, সো আপনি ক্লিক হিসেবে ক্লিক করবেন। সো আমরা অটোমেটিক্যালি আসছে, আমরা এখান থেকে ক্লিক করব ওকে। দেন ডাউনলোডিং, দেন ডাউনলোডিং হচ্ছে। সো ওয়েট, সো ডাউনলোড কমপ্লিট। এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ইনস্টল করব। দেন ওপেন, হ্যাঁ ওপেন করার পর এখন নেক্সট করবেন, করার পর ইনস্টল করবেন। তো ইনস্টল হওয়ার পর ওপেন করবেন, ওপেন করার পর পেড কলার আইডি বিং সেট আপ, প্লিজ ওয়েট, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কান্ট্রি আপনি সেট করুন। আপনার দেখুন এখানে সব কান্ট্রি আছে, সো আপনার যে কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রি এখানে নর্মালি সিলেক্ট করবেন, ঠিক আছে। আমার যেহেতু ইন্ডিয়া, আমি সো ইন্ডিয়া দেব। ইন্ডিয়া দেব, আপনার যে কান্ট্রি আপনি সেই কান্ট্রি দিয়ে এখানে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। সো নাম্বারটা দিন, তারপর সিগনে ক্লিক করুন। করার পর কিছুক্ষণ ওয়েট করুন। হ্যাঁ ওয়েট করার পর দেখুন আপনার একটা সিকিউরিটি পিন যাচ্ছে, আপনি 4 সংখ্যার একটা সিকিউরিটি পিন দিয়ে দিন। যেমন আমি দিচ্ছি 1 2 3 4, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন একটা পপআপ আসবে। এখন আপনি নাম্বার টু কল, এখানে একটা অপশন দেখতে পাবেন নাম্বার টু কল। এখন আপনি কাকে কল দিবেন এই নাম্বারটি, এখানে আপনি চাইলে কন্ট্যাক্ট থেকে নিতে পারেন, এখানে পাশে কন্ট্যাক্ট আছে, যে কন্ট্যাক্ট আছে আপনি কন্ট্যাক্ট থেকে নিতে পারেন। দেন আপনি নাম্বারটা এখানে টাইপ করে নিতে পারেন। দেখুন কন্ট্যাক্ট চলে আসছে, আপনি চাইলে এখান থেকে নাম্বার নিতে পারেন। সো তারপরে আপনি এখান থেকে নাম্বার নিয়ে দেন আপনি চাইলে যদি টাইপ করবেন নাম্বার, তাহলে এখান থেকে টাইপ করবেন নাম্বার। দেন টাইপ করার পর এখানে একটা অপশন আসবে, দেখুন ভে কলার আইডি। সো আপনি একটা নাম্বার দিন এখানে, ধরুন আমি একটা নাম্বার দিচ্ছি 1 2 3 4 5, ধরুন এই নাম্বারটা দিলাম। সো ভে কলার আইডি, এখন আপনি কোন নাম্বারটা ইউজ করতে চান, অর্থাৎ আপনি যাকে ফোন দিবেন সে আপনার কোন নাম্বারটা দেখবে তার ডিসপ্লেতে। সো আপনি সেই নাম্বারটা একটা যে কোনো এখান থেকে লিখতে পারেন। লেখার পর এখানে লেখা আছে তুমি ভয়েস চেঞ্জার, এখন আপনি ভয়েসটা আপনি মেল করতে চান না ফিমেল, অর্থাৎ মেয়ে না ছেলে। সো আপনি যদি মেয়ে করতে চান তাহলে ফিমেলে ক্লিক করুন। ক্লিক করার পর এখন প্লেস কল, এখন আপনি প্লেস কলে ক্লিক করে দিন জাস্ট। করার পর সেটিং আপ কল, প্লিজ ওয়েট, কিছুক্ষণ ওয়েট করবেন। হ্যাঁ ওয়েট করার পর দেখুন কল চলে যাচ্ছে, দেখুন কল অটোমেটিকলি চলে যাচ্ছে। এখন আপনি যাকে ফোন দিয়েছেন অর্থাৎ সে দেখতে পাচ্ছে আপনার এই নাম্বারে কলটা সে রিসিভ করছে, এবং কথা বললে আপনি যাই কথা বলবেন না কেন সেই আপনার মেয়ের মতো কণ্ঠ শুনতে পাবে।
তো অ্যাকচুয়ালি এখানে প্রাইভেসির কারণে আমি এক্সাম্পল হিসেবে দেখাইতে পারলাম না, তবে এভাবে আপনি কন্ট্যাক্ট করবেন, অর্থাৎ যাকে ফোন দিবেন, অর্থাৎ আপনার ফ্রেন্ড হোক আর যাই হোক, আপনি যাকে ফোন দিবেন সরাসরি এখান থেকে কল দিয়ে আপনি কথা বলতে পারবেন। এমনকি এখান থেকে আপনি বাই মিনিটও নিতে পারেন, এখানে ক্লিক করে আপনি মিনিটও কিনতে পারেন। স্টুডেন্ট, আশা করব এই এপ্লিকেশনটি আপনার অনেক হেল্পফুল হবে, আর আশা করব এটাই যে আপনি এই এপ্লিকেশনটি খারাপ কাজে ইউজ করবেন না। আমি জাস্ট টিপসটি শেয়ার করলাম একটি এন্টারটেইনমেন্টের জন্য, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে মজা করতে পারবেন এই কারণে। তো এপ্লিকেশনটি এখনই ডাউনলোড করে নিন আর আপনাদের ফ্রেন্ডকে মজা দিন। তো ফ্রেন্ডস, এডিস ক্লাসের টিউটোরিয়াল ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং ডোন্ট ফরগেট দ্য সাবস্ক্রাইব।